হতাশাগ্রস্ত রাজনীতিবিদদের জন্য, বিরোধী দলের রাজনৈতিক ভাই বোনদের জন্য একটি খুশ খবর দিচ্ছি, যেমন কুকুর তেমন মুগুর। পেঁয়াজের দাম আসলে কেন বাড়লো, এটার আসল তথ্য যদি আপনি জানেন তাহলে আপনার কি করতে মন চাইবে জানেন? পাকিস্তান আমলে ফিরে যেতে মন চাইবে। হতাশাগ্রস্ত বিরোধী দলীয় নেতাকর্মীদের জন্য বড় একটা খুশখবর বা সুখবর, যেমন কুকুর তেমন মুগুর। প্রিয় দর্শক, ঠিক এমনই মন্তব্য করেছে। কি রয়েছে এই মন্তব্যের রহস্যে? প্রিয় দর্শক, আজকের নিউজটি সম্পূর্ণ দেখুন, তাহলেই এই কথাটার মর্মটি আপনারা বুঝতে পারবেন, যে যেমন কুকুর তেমন মুগুর। প্রিয় দর্শক, সেই সাথে আরও একটি ভিডিও শেয়ার করব, যেখানে বলা হয়েছে পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি, অর্থাৎ কেন এই ঊর্ধ্বগতি হচ্ছে, এই ঊর্ধ্বগতির রহস্যটা যদি আপনারা বুঝতে পারতেন তাহলে আপনাদেরকে সেই পাকিস্তানি যুগে ফিরে যেতে মন চাইতো, বা আপনারা সেই যুগে ফিরে যেতে চাইতেন। প্রিয় দর্শক, কেন এমন কথা বলল, অর্থাৎ এই পেঁয়াজের দামের ঊর্ধ্বগতির সাথে কি এমন হয়েছে, অর্থাৎ কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যে ঠিক এমন মন্তব্য করে বসলো? প্রিয় দর্শক, আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই দুইটা ভিডিও সম্পর্কেই আপনাদের মাথায় আইডিয়া চলে আসবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আগে প্রথম ভিডিওটি দেখে আসি, যেখানে বলা হয়েছে যেমন কুকুর তেমন মুগুর। তো চলুন সেই ভিডিওটি আগে দেখি, এরপর আমরা পরের ভিডিওটি দেখব। হতাশাগ্রস্ত রাজনীতিবিদদের জন্য, বিরোধী দলের রাজনৈতিক ভাই বোনদের জন্য একটি খুশ খবর দিচ্ছি, যেমন কুকুর তেমন মুগুর। এই কথাটা আমরা ছোটকালে শুনে আসছি, গ্রামে ছেলে তো আমি, সেই জন্য গ্রামের একটা প্রচলন, যেমন কুকুর, কুকুরটা যেরকম মোটা তার মুগুরটাও তত মোটা, ধানের ভিতরে মারলে যাতে করে কুকুর টের পা মোটাটা কত শক্তিশালী। সেইরকম একটি ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ঘটেছে, সেটা হলো কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে নিজ দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কার করে নতুন কমিটি গঠন করা হয়েছে, আমাদের সময় পত্রিকা নিউজটি করেছে। প্রদর্শক, আমাদের সময় গেলে আপনারা হুবহু আমি যা পড়ছি তা আপনারা পেয়ে যাবেন। দলের ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজকে নতুন কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে। কল্যাণ পার্টির চেয়ারম্যান জনাব ইব্রাহিমের গালে যে মুকুটটি মেরেছে, এই মুকুটটিকে আমি উদাহরণ দিচ্ছি, যেমন কুকুর তেমন মুগুর। কুকুরের মতো রাতের আদারে সবাইকে ফেলে দলের নেতাকর্মীদেরকে না জানিয়ে উনি রাতের আদারে কোটি টাকা লুপ সামলাতে না পারে আর সংসদ সদস্য হওয়ার জন্য এই বুড়া বয়সে এমপি লাগবে নামের সাথে সেই জন্য গাদ্দারি করছিল কল্যাণ পার্টির সাথে, পাশাপাশি বাংলাদেশের সকল বিরোধী দলের সাথে। সেই গাদ্দারকে আজকে তার নিজ দল থেকে বহিষ্কার করলো। আজ রবিবার দলটির নতুন কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, দলের নির্বাহী কমিটির অধিকাংশ মতামতকে তোয়াক্কা না করে অফিস নোটিশ ব্যতীত যুক্ত ফ্রন্ট নামে নির্বাচনী জোট যোগদান করায় দলের দুই তৃতীয়াংশের সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে কল্যাণ পার্টির সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রিয় দর্শক, এটা হলো আপনারা যারা এই মুহূর্তে বিচলিত, অনেকটা চিন্তিত, আগামীকাল আগামী দিনগুলোতে কেমন হয়, সবাইকে কি গাদ্দারি করে নিয়ে যাবে কিনা আওয়ামী লীগ। আসলে গাদ্দারদেরকে নিয়ে আওয়ামী লীগও স্থান দিচ্ছে না, তার বাড়ি হলো চট্টগ্রামে, তাকে আসন দিয়েছে কক্সবাজারে, এবং সেই আসনের ভিতরে আওয়ামী লীগ, বিদ্রোহী আওয়ামী লীগ, উপ আওয়ামী লীগ, সহকারী আওয়ামী লীগ পাঁচজন আছে। এখন সে পাস করবে কি ফেল করবে সেটা নিয়েও আছে দুদিল পোনা। আর এরই মাঝে নিজের দল থেকে, নিজের প্রতিষ্ঠিত দল থেকে নিজেকে বহিষ্কার করে আজকে বের করে দিয়েছে ওনাকে, মহাসচিব সহ তিনজনকে। প্রিয় দর্শক, এছাড়া কল্যাণ পার্টি নিয়ে আমাদের সময় আরো যা লিখেছে, এছাড়া দলের নির্বাহী কমিটির সদস্যের সমন্বয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণ গঠন করা হয়েছে। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে বহিষ্কার করে পূর্ণ গঠন করেছে দলটি। পরে পূর্ণগঠিত নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে দলীয় নীতি নৈতিকতা ও আদর্শে অপেক্ষা করে ব্যক্তিগত লুভ ও স্বার্থ সিদ্ধির জন্য যুক্ত ফ্রন্ট গঠন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলের সাবেক মহাসচিব আবদুল্লাহ আল মামুন এবং সাবেক অতিরিক্ত মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিবকে পার্টি থেকে বহিষ্কার করা হয়। এই তিনজনকে কল্যাণ পার্টি থেকে বহিষ্কার করেছে, কারণ এই তিনজন নির্বাচনে প্রার্থী হয়েছেন। সে কারণে বিবৃতিতে বলা হয়, 41 সদস্য বিশিষ্ট বাংলাদেশ কল্যাণ পার্টির নবগঠিত কমিটিতে 5 জন ভাইস চেয়ারম্যান, 1 জন অতিরিক্ত মহাসচিব, 8 জন যুগ্ম মহাসচিব, 6 জন সহকারী মহাসচিব, 19 জন সদস্য করা হয়েছে। নতুন কল্যাণ পার্টি বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা সম্ভাবনা 12 দলীয় জোটের সাথে রাজপথে থাকবে। প্রিয় দর্শক, রাজপথে থাকবে তাদের এখন দুই তৃতীয়াংশ, তার প্রায় 65-70% লোক তার বিরুদ্ধে গিয়েছে, এবং কল্যাণ পার্টির মহাসচিব সহ, সহকারী মহাসচিব সহ, চেয়ারম্যান সহ তিনজনকে তারা বহিষ্কার করেছে, যেই তিনজন লুবে পরে টাকা খেয়ে, টাকা পেয়ে আওয়ামী লীগের টাকা নিয়ে নির্বাচনে গিয়েছে। নির্বাচনে যাওয়ার কারণে এই তিনজনকে তারা বহিষ্কার করছে দল থেকে। সে কারণে আজকে হয়তো আপনাদের কাছে একটু হলেও, মানে মরুভূমিতে একটু পানির সন্ধান পাওয়ার মতো সংবাদটি আপনাদেরকে দিতে পেরে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে। এই কারণে ভালো লাগছে যে আমি মরুভূমিতে একটু যদি পানির পিপাসা আপনাদের মেটাতে পারি তাহলে এটি হবে ইউকে কস পার্টির জন্য সার্থক। কারণ আমরা সবসময় চাই পজিটিভ, নেগেটিভত্ব আমরা পছন্দ করি না, নিজে নেগেটিভ না আমি, এবং নেগেটিভত্ব পছন্দও করি না। তাই আওয়ামী লীগ নেগেটিভত্ব যেদিন ছেড়ে দেবে
সেদিন আমরা প্রয়োজনে আওয়ামী লীগের প্রশংসা করতেও দ্বিধা করব না। আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরত আসে, আওয়ামী লীগ যদি দেশের 18 কোটির ভিতরে 16 কোটি মানুষের মন জয় করতে পারে, দেশের অর্ধেকের বেশি মানুষ যদি আওয়ামী লীগকে ভালো বলে, আমরাও সেদিন ভালো বলবো, এতে আমাদেরও কোনো কৃপণতা নাই। প্রিয় দর্শক, আজকে কল্যাণ পার্টির চেয়ারম্যানের গাড়ি মুকুটটা কেমন হলো আপনাদের মন্তব্য কমেন্ট করে দেখবো। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম ভিডিওটি দেখেছেন। এবার আমরা চলে যাচ্ছি সেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তবে তার আগে বলে নিই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা পরের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। পেঁয়াজের দাম আসলে কেন বাড়লো, এটার আসল তথ্য যদি আপনি জানেন তাহলে আপনার কি করতে মন চাইবে জানেন? পাকিস্তান আমলে ফিরে যেতে মন চাইবে। রিয়েলি বলতেছি ভাই, আপনাকে ভানোয়ার কথা কেন বলবো, আসল তথ্য যদি আপনি জানেন পেঁয়াজের দাম আসলেই কেন বাড়ছে, আপনার এটাই করতে মন চাইবে, পাকিস্তান আমলে ফিরে যেতে মন চাইবে। দেখেন, আপনি যে বাংলাদেশে আছেন, এই শেখ হাসিনা যে আপনার বাংলাদেশে থাকতে, সেটা তো আপনার ভাগ্য, আর কি চান আপনি? আপনি একবেলা খেয়ে বেঁচে থাকেন না ভাই, আর কি চান? আপনাকে যে থাকতে দিই সেটাই তো আপনার ভাগ্য, আপনি একবেলা খেয়ে বেঁচে থাকেন, আর কি চান? আর কি দিবে? যেখানে আপনার ভোট দেওয়ার অধিকারী নাই, আপনি আর কি চান? তার কোনো জবাব দিয়ে দিতে হয় বাংলাদেশের জনগণের কাছে? আপনি আজ পর্যন্ত বাংলাদেশের কোন জিনিসটা সঠিক সমাধান পাইছেন আপনি বুকে হাত দিয়ে বলেন তো ভাই। আপনি ছাত্রলীগ, যুবলীগ যাই বলেন, পেঁয়াজের দাম বাড়ছে, শেখ হাসিনা সমাধান দিয়ে দেয় কি? পেঁয়াজ ছাড়া রান্না করো। মরিচের দাম বাড়ছে, মরিচ শুকাইয়া ভিজায় রান্না করতে বলে, তেল ছাড়া রান্না করতে বলে। বলেন এইগুলা কোনো দেশের সমাধান হইতে পারে? গরুর মাংসের বদলে কাঁঠাল খাও, এটা কোনো সমাধান হইতে পারে? এই ধরনের কোনো সমাধান আসলে শেখ হাসিনার কাছেও নাই। বিকজ শেখ হাসিনা তো ভাই জিম্মি, তাদের কাছে জিম্মি জানেন, সিন্ডিকেটের কাছে। শেখ হাসিনা জনগণের কাছে জবাব দিতে দিতে হয় না, কিন্তু সিন্ডিকেটের কাছে জবাব দিতে দিতে হয় শেখ হাসিনা। আমি আপনাকে সুন্দর একটা জিনিস বোঝাই, সঠিক সমাধান একেবারে সুন্দরভাবে বুঝবেন ভাই, একটু ব্রেন্ডলিতে চিন্তা করবেন। আচ্ছা, বাংলাদেশে প্রতিদিন পেঁয়াজ লাগে কত কেজি এটা কি আমরা জানি? বাংলাদেশে প্রতিদিন পেঁয়াজ লাগে 65 লক্ষ থেকে 70 লক্ষ কেজি। এখন ইন্ডিয়া বললো যে পেঁয়াজ বাংলাদেশে দিবে না, পেঁয়াজের দাম বেড়ে গেছে। তাহলে আপনি চিন্তা করেন, পেঁয়াজ কিন্তু বন্ধ করে নাই, দিবে না বলছে তাতেই পেঁয়াজের দাম বেড়ে গেছে, এটা বাড়াইছে কেনা? সিন্ডিকেট। এখন 65 লক্ষ আমি বাদ দিলাম 70 লক্ষ কেজি, 65 লক্ষ কেজি পেঁয়াজে যদি প্রতি কেজিতে 100 টাকা করে বাড়ে, আপনি চিন্তা করছেন একদিনে জনগণের পকেট থেকে কত টাকা চলে গেল? এখন 65 লক্ষ কেজি থেকে যদি 100 টাকা করে চলে যায় প্রতিদিন, তাহলে জনগণের পকেট থেকে কত টাকা যাচ্ছে? 65 কোটি টাকা একদিনে চলে গেল জনগণের পকেট থেকে। কার কাছে গেল? সিন্ডিকেটের কাছে। তাহলে আপনার আমার অধিকারটা কোথায়, স্বাধীনতা কোথায় বলেন? আপনি নিজে চিন্তা করেন ভাই, আমি ক্ষুদ্র একটা মানুষ, আপনাকে সঠিক সমাধান দিয়ে দিলাম, আপনাকে একটা হিসাব দিলাম, আপনি মিলাই নেবেন নিজে। শুধু একটা পেঁয়াজের উদাহরণ দিলাম, প্রতিদিন আপনার পকেট থেকে এভাবে কত টাকা চলে যাচ্ছে হিসাব ছাড়া ভাই, আপনার পকেট থেকে কম যাচ্ছে তো যেন আপনি ঠিক পাচ্ছেন না, রিয়েলি বলতেছি, কিন্তু ওটা জমে জমে তো অনেক টাকাই হচ্ছে। এখন ইন্ডিয়া পেঁয়াজ রপ্তানি না করার সিদ্ধান্ত কেন নিল, এটা কি আমি আপনি জানি? অনেকে বলতেছে যে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছি, হ্যান করছি, ত্যান করছি, অনেক আছে না ইউটিউবার ভাই, ভিডিও একটা বানাইলে পারে হয়েছে, সঠিক তথ্য কি ভুল দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখেন, খেলা কোনো ম্যাটার না, আপনারা হয়তো জানেন যে 5 থেকে 6 মাস পরে ইন্ডিয়াতে নির্বাচন, শুধু ইন্ডিয়ার জনগণের ভোট পাওয়ার জন্য বর্তমান যে মোদি, সে পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত বন্ধ করছে, শুধু ইন্ডিয়ার জনগণের ভোট পাওয়ার জন্য। আপনারা তো জানেন না ইন্ডিয়াতে কিন্তু পেঁয়াজের ব্যবহার অনেক, জাস্ট ইন্ডিয়ার পেঁয়াজের দাম কমানোর জন্য এই সিদ্ধান্ত নিছে, যে ইন্ডিয়ার পেঁয়াজের দাম কমাবে জনগণের ভোটটা পাওয়ার জন্য মোদি এই সিদ্ধান্ত নিছে। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি কোথায় আছেন, একটা পেঁয়াজ কত গুরুত্বপূর্ণ একটা দেশের সরকারের কাছে, চিন্তা করছেন একটা পেঁয়াজ কত গুরুত্বপূর্ণ? তাহলে আপনার অধিকার কি ভাই, কিসের অধিকার আপনার? আপনি মরে যান ভাই, বাংলাদেশে থাকার অধিকার আপনার নাই, হয় দেশ ছেড়ে চলে যান অথবা মৃত্যুবরণ করেন, সুইসাইড করেন। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে দুইটা ভিডিওই সম্পূর্ণ করেছেন। এবং এই দুইটা ভিডিও দেখার পর যদি এই দুইটা ভিডিও সম্পর্কে আপনার কাছে কোনো ধরনের মতামত বা কমেন্টস থেকে থাকে তাহলে সেটা অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল মূলত এ পর্যন্তই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।